2024 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, অনেকেই নিজেদের প্রাপ্ত নাম্বারে অসন্তুষ্ট থাকায় দুটি পদ্ধতির মাধ্যমে নিজের নাম্বার বাড়িয়ে নেওয়ার কিন্তু সুযোগ পেয়েছো। একটি হচ্ছে PPR এবং PPS, মানে রিভিউ এবং স্কুটিনি, আর একটি হচ্ছে RTI। RTI করার ফলে তুমি তোমার নিজের খাতার জেরক্স নিজে হাতে নিয়ে দেখতে পারবে। তারপর তোমার যদি মনে হয় যে নাম্বার তোমায় কোথাও কম দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে পর্ষদ অফিসে আর একবার গিয়ে তুমি আবেদন করলেই তোমার খাতাটি নতুন শিক্ষক মহাশয়ের দ্বারা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে। সেই ক্ষেত্রে নাম্বার বাড়ার সম্ভাবনা থাকে অনেকটাই বেশি। বোঝা গেছে? RTI আবেদন কিভাবে করবে, আবেদন পত্রে কি লিখতে হয়, কোর্ট ফি কি, এই নিয়ে বিস্তারিত তথ্য আমি আগে আলোচনা করে দিয়েছি। তোমরা বারবার জানতে চাইছিলে RTI করার সময় আমাকে কোন কোন ডকুমেন্টস গুলো দিতে হবে, কোন ডকুমেন্টস গুলি আমাকে না দিলে আমার RTI যে অ্যাপ্লিকেশন সেটি গ্রাহ্য হবে না, আজকে থাকছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা। তার আগে বলে দিই, তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। বোঝা গেছে? দেখো, RTI একটি আইনি প্রক্রিয়া। RTI করার জন্য তোমাকে প্রথমে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে, একটি আবেদন পত্র লিখতে হবে। আবেদন পত্রে একটি 10 টাকার কোর্ট ফি আটকাতে হবে। আবেদন পত্রে কি লিখতে হয়, কোর্ট ফি কি, কোথায় পাবে, এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। দয়া করে যদি পারো ভিডিওগুলো একবার দেখে নিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন এবং কোর্ট ফি, এই দুটো তো লাগছে। তার সাথে ডকুমেন্ট হিসাবে তোমাকে দিতে হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জেরক্স, উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেটের জেরক্স, উচ্চ মাধ্যমিকের তোমার যে অ্যাডমিট কার্ড সে অ্যাডমিট কার্ডের জেরক্স, তোমার আধার কার্ডের জেরক্স এবং তোমার এজ প্রুফ অর্থাৎ তোমার বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স দিতে পারো, অথবা তোমার যদি বার্থ সার্টিফিকেট থাকে, জন্ম যে সার্টিফিকেট, তাহলে সেই বার্থ সার্টিফিকেটের জেরক্স। এই কটা ডকুমেন্টস দিলেই কিন্তু হবে। প্রত্যেকটি ডকুমেন্টস এর নিচে সেলফ অ্যাটেস্টেড করবে, মানে তোমার সিগনেচার করবে এবং তারিখ বসাবে। বোঝা গেছে? এরপর তুমি দুটো সেট বানাবে। দুটো সেট মানে একদিকে থাকছে তোমার অ্যাপ্লিকেশন মানে আবেদন পত্র এবং সমস্ত জেরক্স, আর একদিকে তুমি যে আবেদন পত্রটি লিখেছো সেই আবেদন পত্রের এক কপি জেরক্স করবে, এবং যা যা ডকুমেন্টস বললাম সেই ডকুমেন্টস গুলোরই জেরক্স আর একদিকে রাখবে। তাহলে দুটো সেট রইলো। সেট ওয়ানে কি রইলো, অরিজিনাল অ্যাপ্লিকেশন এবং সমস্ত ডকুমেন্টস এর জেরক্স, আর সেট টু এতে থাকছে তোমার অ্যাপ্লিকেশনের জেরক্স এবং সমস্ত ডকুমেন্টস এর জেরক্স। দুটো সেট রয়েছে। সেট ওয়ান মানে যেটিতে তোমার অরিজিনাল অ্যাপ্লিকেশনটি রয়েছে এবং ডকুমেন্টস এর জেরক্স রয়েছে, সেটি দোকান থেকে একটি খাম কিনে নিয়ে আসবে, চিঠি পাঠানোর খাম, সেই খামের মধ্যে ওই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু ভেতরে ভরে দেবে। এবং তোমার যে সেট টু, যেখানে তোমার অ্যাপ্লিকেশনের জেরক্স কপি এবং সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি রয়েছে, সেটি ভালো করে স্টেপেল করে নেবে। দিয়ে তুমি নির্দিষ্ট পর্ষদ অফিসে যাবে। আমি আগেই আলোচনা করে দিয়েছি কোন অফিসে তোমাদের যেতে হবে। নির্দিষ্ট অফিসে যাওয়ার পর যেটিতে তুমি অরিজিনাল অ্যাপ্লিকেশন এবং জেরক্স কপিগুলো রেখেছো, সেটি সেই খাম সমেত সেটি কিন্তু আধিকারিকদের হাতে তুমি জমা করাবে। এবং যে সেটটি অর্থাৎ সেট নাম্বার টু, 2 নাম্বার সেটটি যেটি তুমি স্টেপেল করে নিয়ে গিয়েছিলে, সেটি আধিকারিকদের কাছে দেবে। তারা সিগনেচার করে স্ট্যাম্প মেরে তোমাকে কিন্তু রিসিপ্ট কপি হিসাবে ফেরত দেবেন। ওটি তোমার প্রমাণ তুমি RTI করলে। বোঝা গেছে? তো তোমরা বারবার যে প্রশ্নগুলো জিজ্ঞেস করছিলে, আশা করি সেই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। আর একটা কথা, তোমরা একটা কথা বারবার জিজ্ঞেস করছো, আমি যদি PPR এবং PPS এর জন্য আবেদন করি তাহলে কি আমি RTI করতে পারবো না? অবশ্যই করতে পারবে। তুমি যদি তৎকালীন PPR এবং PPS এর জন্য আবেদন করে থাকো তাহলে তোমাদের রেজাল্ট ইতিমধ্যেই বের হয়ে গেছে, তুমি এই মুহূর্তে RTI করতে পারো। তুমি যদি নর্মাল PPR এবং PPS এর জন্য আবেদন করে থাকো তাহলে সেই ক্ষেত্রে তুমি এই মুহূর্তে আবেদন করতে পারবে না। নর্মাল PPR এবং PPS এর রেজাল্ট বের হয়ে যাওয়ার পর তুমি আবেদন করতে পারবে। আর যারা নর্মাল বা তৎকালীন কোনো ক্ষেত্রেই PPR বা PPS এর জন্য আবেদন করনি, তারা এখনই আবেদন করে নিতে পারো, কোনো সমস্যা নেই। RTI করার লাস্ট ডেট সম্পর্কে অনেকে জানতে চাইছিলে। দেখো, RTI আবেদনের লাস্ট ডেট যেদিন তোমার রেজাল্ট বের হয়েছে, যেদিন তুমি হাতে রেজাল্ট পেয়েছো, সেই দিন থেকে 6 মাস পর্যন্ত সময় পাবে RTI করার জন্য। বোঝা গেছে? আশা করি তোমাদের মনে যে সংশয়গুলি ছিল দূর করতে পেরেছি। এরপরেও যদি তোমাদের মনে কোনো সংশয় থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের মনের সংশয় দূর করে দেওয়ার কিন্তু চেষ্টা করবো।